ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে হু আর ইউ তোমার ভাবনা তিনি ভাবছেন শুধু তুমি ভাবো তাকে ও মায়েরা राधा रानी खुर्तोतो बोन चंद्रावलीर कुंजे सारा रात्रि जापन करे जखन भोर हो एसेछे हठात् प्राणे पड़े गेल ओम आमी राधा रानी के जे कथा दिएछिलाम चंद्रावली शयन कुसुम शयन सारा रात सुखेते छिलेन श्याम ওগো চন্দ্রাবলী শনে প্রেমানন্দনিতাই গৌর হরি বল হরি বল কুসুম ধ্বনি হয় না ছয়নে সুখেতে ছিলেন সা আমার প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলা রাধারো ধা আজ প্রভাতে আইলো রাধার ঠা আমার প্রভাতে উঠিয়া উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলা রাধা গো তখন প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলো রাধা রো সারা রাত ধরে রাধা রানীর খুর্তোতো বোন চন্দ্রাবলীর কুঞ্জে একটু শোনবে তো বোন একটু বাস ঠিক আছে ঠিক আছে সারা রাত্রি ধরে রাধা রানীর খুর্তোতো বোন চন্দ্রাবলীর কুঞ্জে রজনী যাপন করে ভোরবেলার সময়কালে যখন শ্রী গোবিন্দ রাধা রানীর কুঞ্জে এলো রাধা রানী গোবিন্দের বদন পানে চাইল না ও মায়েরা সামনে ছিল ললিতা কি গোবিন্দ এত রাত্রিতে এত দিনে এই ভোরবেলাতে মনে পড়লো বলছে হ্যাঁ বলছে হ্যাঁ গো তোমার সারা গায়ে হ্যাঁ এই নখের আঁচড় লাগলো কি করে চন্দ্রাবলী যখন সেবা দিয়েছে না চন্দ্রাবলীর নখ সে গোবিন্দের অঙ্গে লেগে গেছে তো চতুরে শিরোমণি চতুরতা করে বলছে বলো নখের আঁচড় নয় আমাদের একটা ছোট্ট বাছুরি হারিয়ে হারিয়েছি মা বলছে বাছুরিটাকে খুঁজে নিয়ে তো কাটা ঝোপ জঙ্গলের ভেতরে খোঁজ করতে 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 ওখানে ওই ওই আচরগুলো লেগে গেছে বাবা এবার ভগবান যখন সেবা দিয়েছে মা হ্যাঁ তো চন্দন সেবা দিয়েছে আবার ভগবানের এই কপালে একটা সিঁদুরও দিয়ে দিয়েছে চন্দ্রাম বলে তোমার কপালে মাথাতে সিঁদুর লাগলো কি গো বলে শ্যামলী বাছুরিটাকে যখন খুঁজে পাচ্ছিলাম না রাস্তায় একটা মা দুর্গার মন্দির ছিল হরগৌরীর মন্দির সেখানে প্রণাম করে মানত করে বলেছিলাম মা যদি শ্যামলী বাছুরিটাকে খুঁজে পাই তোমার পূজো দেব সেই মন্দিরে সিঁদুর চন্দন লেগে গেছে একের পর এক যখন কথাগুলো বলল হরে কৃষ্ণ রাধা রানী বলছে আমি আজ কোনো কথা শুনতে চাই না ওকে কুঞ্জ থেকে চলে যেতে বল
অনেক সাধ্য সাধন করলো মা রাধা রানীর মান যখন কিছুতেই ভাঙলো না আজ গোবিন্দ চুপিসারে রাধা কুণ্ড ত্যাগ করে চলে কিন্তু যার জন্য মান সেই যদি না থাকে তো মানের আর মূল্য থাকে যেই না চলে গেল বলছে সখী রে আমি যার প্রতি মান করেছিলাম সে চলে গেল তাহলে তো দয়া করে তাকে আমার এনে দে বরং আমি আর মান করব না তখন ললিতা বিশাখা বলছে ওগো রাই তোর বাবা লীলা বোঝা বড়ই গোবিন্দ যখন এসে তোর কাছে কত সাধ্য সাধন করলো যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আর কোথাও কোনোদিন যাব না তখন তার বদন পানে চাইলি না আর যখন চলে গেল বলছে আমার মান এনে দে যেদিন আসিয়া নাগর তোর সম্মুখে দাঁড়ালো গলে পীত বাসর লইয়া যেদিন আসিয়া তোর সম্মুখে দাঁড়ালো গলে পীত বাসর লইয়া ও তার সুচান বদনে ওগো রাধে চাইলি না রাধে সুচাঁদ বদনে ফিরে না চাহলি আর সুচাঁদ বদনে ফিরে না চাহলি তোমার নিথুর হিয়া রাধে ও বড় নিথুর ও তার সুচাঁদ বদনে ফিরে না চাহলি তু বড় নিখুর ইয়ারাছে তু বড় নিখুর বলে তখন কেন চাইলি না রাগো তখন কেন চাইলি না রা যখন তোর সম্মুখে দাঁড়াইয়েছিল তখন কেন চাইলি না রা এই যে রাধা গোবিন্দের মান লীলাটা আপনারা আস্বাদন করছেন এই লীলার মধ্যে একটা ইনার মিনিং আছে মানে অন্তর্নিহিত একটা তত্ত্ব আছে এই জায়গাটা একটু মা বোনেরা ভালো করে শোনো কাজে লাগে শুধু একটা কথার উত্তর আমাকে দেবে মাদেরকে জিজ্ঞেস করছি তোমরা ভগবান শ্রীকৃষ্ণের ফটো দেখেছো ক্যালেন্ডার দেখো না হ্যাঁ দেখেছি আচ্ছা বলো তো মা গোবিন্দের যেটা চূড়া সেটা গোবিন্দের কোন জায়গায় থাকে মাথায় ঠিক ঠিক আর গোবিন্দের নূপুর দুটি কোথায় থাকে রুকুমণি কোথায় থাকে গো নূপুর দুটি বলো বলো সাহস করে নূপুর কোথায় পড়ে হ্যাঁ পায়ে হরে কৃষ্ণ তাও তো এরা বলেছে আমি এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম বলো তো বাবা হরধনু কে ভেঙেছে বলছে স্যার আমি ভাঙি নাই হরে কৃষ্ণ এরা তাও বলল চরণে বাপা ঠিক আছে ঠিক প্রেম সে বলো রানী তাহলে জায়গাটা ভালো ভালো তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যেটি চূড়া সেটি ভগবান কৃষ্ণের মাথার উপরে থাকে নূপুর দুটি চরণের নিচে থাকে আসল মান লীলাটি কোথা থেকে শুরু হচ্ছে গোবিন্দের মাথার চূড়াটি গোবিন্দের নূপুর দুটি বলছেন আই নূপুর বলে কি হলো হলো না দেখ সকল দেবতার উপরে কৃষ্ণ চূড়া বলছে সকল দেবতার উপরে কৃষ্ণ আমি আবার তার উপরে কিছু মনে করবেন না গোবিন্দের কৃপায় যদি কেউ উপরে আছেন উঁচুতে আছেন একটু সাবধানে থাকবেন কেন বলো তোমা না যারা যত উপরে থাকে তাদের পড়ে যাওয়ার ততটাই ভয়
आज के जे राजा धीराज काल से भिक्षा चाई मने रेखो जीव चिरदिन कहारो समान नाई तार प्रमाण तो कोई कोई धरे देखते पाछी अरे कृष्ण चिरदिन कहारो समान नाई जा अरे कृष्ण भगवान बोले छे आमी जेमन दितेउ जानी जदि तुम्हार अहंकार बेशी हय तुम्हार दुष्कर्म कुकर्म बेशी हय आमी प्रयोजन होले नितेउ ताहले मायेरा भालो करे शुनो भगवान कृष्णेर चूड़ाटी बोलछे सकल देवतार उपरे कृष्ण आमी आबार तार उपर किन्तु नपुर जदिओ तुई आमार गोविंदेर अंगे बड़ नीची नपुर तखन बोलछे शोन आमार उपरे जावार दरकार नेई বরং তুই উপর থেকে আমাকে আশীর্বাদ কর চূড়া চূড়া বলছে কি আশীর্বাদ করব নূপুর বলছে আমি ভাগ্য ফলে গোবিন্দের শ্রীচরণে জায়গা পেয়েছি আমি যেন চরণে ধরে থাকতে পারি যেন চরণে ধরে থাকতে পারি চরণে ধরে থাকতে পারি আমি গোবিন্দ চরণ ভালোবাসি যেন চরণে ধরে থাকিতে পারি আমি গোবিন্দ চরণে ভালোবাসি চরণে ধরে থাকিতে পারি নূপুর বলছে তুই গোবিন্দের মাথার উপর আছিস থাক আই হ্যাভ নো ইন্টারেস্ট আমি গোবিন্দের চরণে আছি এটাই বেশ জায়গা এবার নূপুর একটা দামি কথা বলে দিয়েছে মা কি জানো বলছে চূড়া তোকে একটা কথা বলবো আচ্ছা যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় বলতো তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে ও মায়েরা যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের কোন জায়গাটা বেশি পছন্দ করে মাথাটি না চরণ দুটি হ্যাঁ যারা যারা প্রকৃত ভক্ত হয় তাহলে একটাই বিমান থাকে যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তাদের একটাই ডিমান্ড থাকে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত মোরা তব চরণে শরণাগত তব চরণে শরণাগত মোরা তব চরণে শরণাগত আশ্রয় আশ্রিত জনে হে মানন্দে গৌড়হরি হো রাখো চরণে যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা যখন গোবিন্দের শ্রীচরণ কামনা করে প্রার্থনা করে নূপুর বলছে যখন আমি সেই চরণে জায়গা পেয়েছি আমার উপরে যাওয়ার দরকার নেই অরে কৃষ্ণ তখন চূড়ার অহংকার চূর্ণ হয়ে গেছে চূড়া দেখছে ওরে নূপুরেই তো ভালো জায়গা আছে সবাই গোবিন্দের চরণ প্রার্থনা করে সেই চরণের জায়গা পেয়েছে চূড়া তখন গোবিন্দকে বলছে প্রভু এতক্ষণে আমি বুঝলাম তোমার চরণটি সবচেয়ে নিরাপদ জায়গা ওই নূপুর যেমন তোমার চরণ ধরে আছে আমাকেও চরণে করে দাও গোবিন্দ বলছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে যার যেখানে থাকার দরকার সে সেখানে থাকবে এখন যদি চূড়া তোকে মাথার থেকে চরণে নিয়ে যায় নূপুর কোথায় যাবে আমি এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে তো দুঃখ দিতে পারি না চূড়া বলছে আমি কিছু জানি না প্রভু আমি জেনে গেছি তোমার চরণ দামি আমি তোমার চরণ চাই 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 যেই না নূপুর বলেছে চাই 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 গোবিন্দ বলছে তাহলে দেব তবে আমার নয় তবে আমার নয় এই বৃন্দাবনে আমার চেয়েও আরেক জনের দামি চরণ চরণ দামি চরণ আছে আমার চরণ নয় আমার চরণ নূপুর পেয়েছে নূপুর পাবে কিন্তু এই বৃন্দাবনে আমার চেয়ে একজনের দামি চরণ আছে বলছে তোমার চেয়ে দামি চরণ এই বৃন্দাবনে তো তুমিই দামি
তোমার চেয়ে কে দামি যে তার চরণ দামি বলে তোরা কিচ্ছু জানিস না আমি হলাম জগতের গুরু কৃষ্ণ আর আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ থাকে কার শ্রীমতী রাধারানীর চরণ তো সেই চরণ আমি তোকে দেব কাকে চূড়া বলছে কবে দেওয়াবে আসল জায়গা যেদিন রাধারানী মান করবে যেদিন রাধারানী মান করবে আমি রাধারানীকে কথা দেব কথা দেব তোমার কুঞ্জে গিয়ে তোমার মনস্কামনা পূর্ণ পূর্ণ করব রাধারানীর কুঞ্জে যাওয়ার আমি চন্দ্রাবলীর কুঞ্জে যাব সেই জন্য রাধা রানী মান করবে কিছুতেই মান ভাঙবে না তখন আমি বলে দেব স্মরগর লখণ্ডলম মম শিরস মণ্ডলম দেহি পদ পল্লব মুদা জয়দেব গোস্বামীর গীত গোবিন্দের লেখা জয়দেব গোস্বামী লিখেছিলেন স্বরগর লখণ্ডলম মম শিরস মণ্ডলম ভগবান নিজের হাতে লিখেছিলেন দেহি পদ পল্লব মুদা হে রাধে তোমার চরণ দুটি আমার মস্তকে দিও গোবিন্দ বলছে যখনই আমি রাধারানীর চরণটি ধরব সবাই ভাববে রাধারানী মান করেছে গোবিন্দ পায়ে তায়ে ধরে মানটা ভাঙাচ্ছে আর পুরুষ মানুষ হয়ে যদি মেয়েদের পায়ে ধরে দেয় ব্যাপারটা কি জায়গায় দাঁড়ায় বুঝতে পারবে হরে কৃষ্ণ তখন দেখবেন মেয়েদের বড় বে আর চার পা উপর দিকে উঠছে কিছু মনে করবে এটা কিন্তু লীলার কথা থেকে বলছি তার মানে আস্বাদনটা আলাদা ভাবে করবেন এটা জগৎগুরু কৃষ্ণ তার প্রেমের গুরু রাধারানীর কথা যেই না রাধারানীর চরণ ধরলেন সবাই ভাবছে রাধারানী মান করেছে গোবিন্দ চরণ ধরে সাধ্য সাধন করছে কিন্তু রাধারানীর চরণ গোবিন্দ কেন ধরেছে বাবা না চূড়াকে কথা দিয়েছিল রাধারানীর চরণ দেওয়া হবে যখনই রাধারানীর শ্রীচরণটা গোবিন্দ ধরল মাথাটা গেল শ্রীচরণে আর মাথা থেকে ছিল চূড়া সেদিন পেল রাধা চরণ পেল সেদিন পেল রাধা চরণ পেল পেল রাধা চরণ পেল একবার জয় রাধে গো বৃন্দ সেদিন পেল রাধা চরণ পেল জয় রাধে গো বৃন্দ সেদিন পেল রাধা চরণ পেল এখানে আমরা একটা বৃন্দাবনের গান আস্বাদন করব মায়েরা এটা সবাই মিলে বড় তালি দিয়ে আমার সাথে আস্বাদন করবেন সবাই মিলে জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রো মন হরি বল জয় জয় রাধা রো মন जय जय राधार जय जय राधार जय जय राधार मन हरि वो राधार मन हरि वो इधर के देखे मन हो चेन्नई सुपर किंग देखो सब गुलो होलो ভাবলাম তাই তো ধনী টিমটা বার কোথা থেকে ধরে কিন্তু ছেলেগুলি কত ভালো দেখুন দেখুন শিক্ষার জিনিস মায়েরা করো করো কিন্তু ভুলে গেছে কারণ বড় বড় অ্যান্ড্রয়েড সিস্টেমগুলি হাতে আছে জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা মন হরি বল জয় জয় রাধা মন হরি বল জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা মন হরি বল রাধা মন হরি বল রাধা মন হরি বল হরি বল হরি বল রে হরি বল হরি বল হরি বল রে রাধে বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল রে জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা মন হরি বল হরি হরি বল রাধা মন হরি বল রাধা মন হরি বল গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয়
जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमन हरि गोविंद जय जय राधा रमन हरि गोविंद जय जय राधा रमन हरि गोविंद जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि जय जय राधा रमन जय जय राधा रमन हरि वो राधा रमन हरि वो आज हमारा राधा कुंड परित्याग करे श्री गोविंद कोथाय आछे जमुनार कुले निपह मूले लोटो तो बनवारी শশি শেখর ধুলাতে ধূসর ধুলাতে ধূসর বলে হারায় হারায় বলি হারায় হারায় বলে মায়েরা শোনো বৃন্দাবনের একজন দূতী ছিলেন মানে যোগাযোগ যিনি স্থাপন করতেন তার নাম ছিল বৃন্দা দূতী বলছে রাধে মান করে যখন গোবিন্দকে হারিয়ে ফেললি আমি তোকে কথা দিচ্ছি গোবিন্দকে এনে দেবো আর এমন কাজ করিস বলছে শশি আমি কি করলাম বল আমাকে গোবিন্দ কথা দিল তোমার কুঞ্জে যাব আমি কুঞ্জ সাজালাম আমি মালা গাঁথলাম প্রিয় মানুষটা আমার কুঞ্জে না এসে অন্যজনের কুঞ্জে গেল আমি একটু অভিমান করতে কি তার প্রতি পারি না তবে শশি আমি যদি জানতাম যে মান করলে আমাকে গোবিন্দই হারা হতে হবে তাহলে শ্যাম হারানো মান আমি করতাম বৃন্দাবনের পথে আর গোবিন্দ তখন কোথায় আছে বললাম না যমুনার কোলে নিপহ মূলে দেখুন কীর্তন কিন্তু উন্নত বাংলা ভাষা পদাবলী কীর্তন যদি আপনারা শ্রবণ করেন আমি নিজে বাংলা সাহিত্যে অনার্স করেছি তা বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেন তারা কিন্তু বাংলা ভাষা সম্পর্কে অনেক জ্ঞান তাদের অর্জন হয় এই যে যমুনার কোলে নিপহ মূলে নিপহ মানে কদম্ব বৃক্ষ সেই কদম্ব বৃক্ষের তলায় শ্রী গোবিন্দ আমার এই যে শয়ন করে বৃন্দাবনের সেই রাস্তা দিয়ে যাচ্ছে বৃন্দাদূতীকে দেখে গোবিন্দ ডেকেছে বৃন্দাদূতী শোনো মায়েরা শোনো জায়গাটা কোথায় যাচ্ছ বৃন্দাদূতী কিন্তু গোবিন্দকে নিতে এসেছে কিন্তু মুখে হারবে বলে কোথায় যাচ্ছি জানো আমাদের রাধা রানী বলেছে জীবনে আর কোনোদিন কালো রূপ দর্শন করবে না মানে কৃষ্ণ কালো তো তাই কালো রূপকে জলাঞ্জলি দিয়ে মান রাজার পূজো করবে তার চয়ন করতে যাচ্ছে বেশ 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 তোমাদের কৃষ্ণ তোমাদের রাধা রানী আর কোনোদিন কালো রূপ দেখবে না বলছে না বলছে আগো বৃন্দাবনে যে কাক কালো প্রয়োজনে সমস্ত বৃন্দাবন থেকে কাক কোকিলকে তাড়িয়ে দেওয়া হবে বলছে প্রয়োজনে বৃন্দাবন থেকে কাক কোকিল তাড়িয়ে দেবে বাবা বিশাল পাওয়া যাবে মাথা চুল যে কালো মাথার চুল কালো সকলের মাথা মুন্ডন করে দেওয়া হবে নেড়া হয়ে যাবে তাও রাধা রানী কালো কা দেখবে না ও মায়েরা বলছে শোনো আমাদের গোবিন্দ কি বলেছে রাধে কালো কালো বলো না গো ও গো রাজার জি আমার কালো কালো বলো না গো রাজার হে আমার কালো কালো বলো না গো রাজার হে বিধাতা করেছে কালো আমায় বিধাতা করেছে কালো আমায় বিধাতা করেছে কালো আমায় বিধাতা করেছে কালো আম করব কি আমায় কালো কালো বলো না গো রাজার হে আমায় কালো কালো বলো না গো যমুনার জল কালো
সর্বলোকে খায় কালো মেঘে বৃষ্টি হলে জগৎ ওই যমুনার জল সর্বলোকে কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়া এই যে তোমরা যে কালো কালো বলছো কৃষ্ণকে যমুনা জল খায় সর্বলোকে খায় কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায় ওই যমুনার জল কালো সর্বলোকে খায় কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায় কালো তোমার মাথার কেশ নয়নে রতারা কালো তোমার মাথার কেশ নয়নে রে তারা কালো তোমার মাথার কেশ নয়নে রতারা ওগো কালো তোমার মাথার কেশ নয়নে রে তারা নীল শাড়ি পরিয়া যা নীল শাড়ি পরিয়া যা আরে নীল শাড়ি পরিয়া যা আবার নীল শাড়ি পরিয়া যা আচ্ছা আচ্ছা ভগবান কৃষ্ণ বলছে আচ্ছা তোমাদের রাধা রানী বলছে তার রাধা রানী যে কালো দেখবে না এই যে নয়নের মণিটা কালো তার কি হবে শোনো আমাদের বৃন্দাবনের রাধা রানী বলেছে কালো রূপ দেখবে না তো প্রয়োজন হলে নয়নের মণি না উপরে মাটিতে ফেলে দেবে যাও হ্যাঁ গো কেউ যদি নয়নের মণিটা উপরে ফেলে দেয় কি হবে বলুন তো একটা মোটা কথা অন্ধ মানে যে কানা হবে কেন কথাটা বলছি তার একটা মানে কি বললে যদি নয়নের মণিটা উপরে ফেলে দাও তাহলে বৃন্দাবনের সবাই কি হবে কানা হবে কানা বলছে কানা হবে বৃন্দাদুতি বলছে আমাদের রাধারানী বলছে কানা হবে তো হবে আমাদের কানাই ভালো আরেকবার বলো আমাদের কানাই ভালো আমাদের কানাই ভালো ভালো করে বুঝে বলো আমাদের কানাই ভালো বলেছে আমাদের কানাই ভালো কানাই ভালো যদি তোমাদের কানাই ভালো তবে দেরি করো না কৃষ্ণ বলছে দেরি করো না সঙ্গে আমার নিয়ে যদি তোমাদের কানাই ও গো বৃন্দা দুটি সঙ্গে আমার নিয়ে চলো বলছে যদি তোমাদের কানাই ভালো সঙ্গে আমায় নিয়ে চলো বৃন্দা দুটি বলছে তোমাকে নিয়ে গেলে কি হবে না আমি একজন ব্রজের কানাই ও গো আমি একজন ব্রজের কানাই আমায় কানাই কানাই বলে সবাই আমায় কানাই কানাই বলে সবাই কানাই কানাই বলে সবাই আমায় কানাই কানাই বলে সবাই তাই তো আমি ব্রজের কানাই আমায় কানাই কানাই বলে সবাই বলছে আমাদের কানাই ভালো বদলা চলো আমি তো কানাই বলে শোনো রাধা রানীর মান যদি ভাঙাতে হয় এমন ভাবে তোমায় যাওয়া চলবে না এটা কি মাস চলছে মা শ্রাবণ মাসটা কার মাস জানেন
সোমবার 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 এটা ভোলা বাবার মাস হরে কৃষ্ণ আর তার সাথে বলরামের মাস শ্রাবণী পূর্ণিমা যেটা রাখি পূর্ণিমা আমাদের এই শ্রাবণী পূর্ণিমাতে কৃষ্ণের দাদা বলরামের জন্ম হয়েছে বলরামের জন্মদিন এই মাসটা তো ভালো যারা একটু ভক্তি রাজ্যে বাস করে তারা দু তিনটি মাসকে খুব মূল্য দেয় যেমন শ্রাবণ মাস কার্তিক মাস আর বৈশাখ মাস এটা ভোলা বাবার মাস কার্তিক মাসটা হচ্ছে দামোদর মাস নিয়ম সেবার মাস এগুলো একটু পালন টালন করে তাতে কি হয় আর যাই হয় না শরীর তন্ত্র তো ভালো থাকে হরে কৃষ্ণ আপনাদের বাড়িতে বেনিমা দর্শিলের পঞ্জিকা আছে আছে বেনিমা দর্শিলের পঞ্জিকা আছে দেখুন ওখানে একটা পড়বেন খোনার বচন লেখা এই খোনার বচনটা হচ্ছে এক ধরনের স্পিরিচুয়াল প্রেসক্রিপশন ডাক্তার বাবুরা একটা প্রেসক্রিপশন করে না ধরুন আমার কোনো রোগ হয়েছে তা ডাক্তার বাবু ওষুধ দেওয়ার সাথে সাথে কতগুলো রেস্ট্রিকশন দেয় হ্যাঁ যেমন আমার কানে প্রবলেম আছে তো ডাক্তার বাবু কি বলবে শোনো ঠান্ডা লাগাবে না মাথায় স্নান কম করবে এ দেখবে কানে যেমন জল না ঢুকে যায় এরকম কিছু গাইডলাইন করে তেমনি আমাদের শাস্ত্রে আমাদের জন্য একটা গাইডলাইন করেছে এই বেনিমা দর্শিলের পঞ্জিকাটা একটু পড়বে দেখুন কি লেখা আছে দেখুন একটু বলে স্বয়ং উত্থান পাশ মোড়া তাতে আবার ভীমে ছোড়া পাগলার চোদ্দ পাগলি রাত ইহা বুঝে কালকাট হ্যাঁ দুটি ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভীম তাও যদি না পারিস ভোগার খালে ডুবে মরিস এবার আমি বলে দিই নাহলে বুঝতে পারবে স্বয়ং উত্থান পাশ মোড়া তাতে আবার ভীমে ছোড়া যারা একটু ভজন সাধন জগতে আছে তারা একাদশী ব্রতটা করে যত যত ব্রত আছে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত একাদশী ব্রত দিন একটু উপবাস থাকতে হয় আপনি ডাক্তারি লাইনে জিজ্ঞেস করুন 30 দিন যদি সেবা করেন এক দু দিন যদি রেস্ট অফ ফুড করেন শরীরটা ভালো থাকে দেখবেন মেডিকেল সায়েন্সে একদম তাহলে মাসে হচ্ছে দুটি একাদশী তাহলে দু দিন যদি একটু উপবাস থাকেন 15 দিন পর পর শরীরটা ভালো থাকবে ব্যালেন্স ভালো হ্যাঁ বলছে তাও যদি না পারো মাসে দুটি একাদশী তো তাহলে 12 মাসে 24টি একাদশী যদি করতে না পারো চারটে করো স্বয়ং এই কবে কবে গেল উত্থান কার্তিক মাসে আসে স্বয়ং উত্থান পাশ মোড়া মানে 500 একাদশী তাতে আবার ভীমে ছোড়া মানে ভীম বা ভই ভই কাটা এবার খেপার চোদ্দ খেপিরা খেপা মানে শিব বাবা তাহলে খেপার চোদ্দ মানে শিব চতুর্দশী খেপা যদি শিব তাহলে খেপি হচ্ছে মা দুর্গা খেপি রাজ মানে দুর্গাষ্টম এবার দুটো ছেলের জন্মদিন রামচন্দ্রের জন্মদিন শ্রীরামনবমী কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী পালনে যেন না হয় ভীম মানে ভুল করো না আর তাও যদি না পারিস ভোগার খালে মানে ভগীরথ এনেছিলেন সুরধনি গঙ্গাকে ডুবে মরিস মানে একটা যেন গঙ্গা স্নান হয় এর মধ্যে কত অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে জানেন এই ঋষি মুনি ঋষিদের এগুলো যদি কেউ পালন করে একবারই মেডিকেল সায়েন্সের সাথে পুরোপুরি যুক্ত হয়ে যায় প্রত্যেকটার একটা করে মানে তাই বলছে শোনো যদি তোমাদের কানাই ভালো আই এম কানাই তবে ব্রজের কানাই আমি বৃন্দাবনের কানাই আমাকে নিয়ে চলো বলছে শোনো এইভাবে নিয়ে যাওয়া হবে না তোমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে বলছে তাহলে কি সাজবো বলছে তুমি যোগী সেজে চলো গো তুমি যোগী সেজে চলো গো যোগী সেজে চলো গো যোগী সেজে চলো গো রাধা মিলিনে তুমি যোগী সেজে চলো গো আর যোগী যদি সাজতে যাও তাহলে সংসারে যিনি পরম যোগী কি নাম বলুন সাহস করে ভুল হবে হবে ভোলানাথ সংসারে যিনি আপনি ওই রামদেব বাবার আস্থা চ্যানেলে অনুষ্ঠান দেখেন পিছনে দেখবেন বাবা ভোলা বসে আছে ইনি হচ্ছে যোগী পুরুষ ইনার মতন যোগী পুরুষ সংসারে কেউ নেই হরে কৃষ্ণ যোগ ডিপার্টমেন্ট ইনার কাছে আছে ব্রডকাস্টিং মিনিস্টার নারদ ফাইন্যান্স মিনিস্টার লক্ষ্মী এডুকেশন মিনিস্টার সরস্বতী কে নাই বাবা ওইগুলো দেখে দেখেই তো সমস্ত কিছু হয়েছে দাঁতনটা দেখে দেখে ব্রাশ হয়েছে ব্রাশ দেখে কিন্তু দাঁতন হয় এই সমস্ত কিছু পুরাণকে ফলো করেই হয়ে গেছে মায়ের তাহলে আজকে ভালো করে লক্ষ্য রাখুন কি হলো বলে তোমাকে পরম যোগী ভোলানাথকে আহ্বান করতে হবে এখন ভোলানাথকে পুজো দিতে গেলে কি লাগে জানো
বেল পাতা ঠিক বলেছ আর গঙ্গার জল কৃষ্ণ বলে তাহলে আমি কিভাবে পূজো দেব ওকে তো সবাই পায় কৃষ্ণকেই তো পূজো দেয় তো শিবকে ডাকতে গেলে শিব পূজো করতে গেলে গঙ্গা জল আর বেল পাতা লাগবে বিন্দাদুতি বলছে আমি নিয়ে আসি এখন এখন গঙ্গা জলের পরিবর্তে নিয়েছে যমুনার জল আর বিল্লপত্রের পরিবর্তে নিয়েছে শ্যাওলা জল আর পূজো করছে যমুনার কূল যমুনার কূলেতে পূজে শ্যাওলা গলেতে যমুনার কূলেতে পূজে শ্যাওলা দলেতে যমুনার কূলেতে পূজে শ্যাওলা দলেতে যমুনার কূলেতে পূজে শ্যাওলা দলেতে ভিজিল হবে গঙ্গা কৈলাস পর্বতে ওগো ভিজিল হরের অঙ্গ কৈলাস পর্বতে ভিজিল হরের অঙ্গ কৈলাস পর্বতে মা দুর্গা বলছে হ্যাঁ কে পূজো করলো গো না বিল্ল পত্র দিল না গঙ্গা জল দিল যমুনার জল আর শ্যাওলা জলে ভরি গেল কৈলাসটি দেবাদিদেব মহাদেব বলছে পার্বতী আজকে যে আমাকে পূজো দিয়েছে তাকে সবাই পূজো দেয় আচ্ছা আপনারা কোনদিন ব্রাহ্মণদের পূজো শুনেছেন শুনেছেন কোনদিন পূজো করাতে হয় করি ব্রাহ্মণ ঠাকুরের যখন পূজো করেন আমি নিজে বামুনের ছেলে বলে বলে দিচ্ছি প্রথমে আমরা করি কি লক্ষ্মী পূজো কালী পূজো দুর্গা পূজো পূজো শুরু কিভাবে করি এই দেখুন প্রথমে এক বন্দুষ জল ও বিষ্ণু তদ বিষ্ণু ঠাকুর মশাই কে আপনি চার্জ করবেন ও ঠাকুর মশাই আজ তো আমি বিষ্ণু পূজো করাচ্ছি না আমার ঘরে লক্ষ্মী পূজো তো প্রথমে ওম লক্ষ্মী কেন বলছেন না প্রথমে ওম বিষ্ণু কেন বলছেন ঠাকুর মশাই বলবে ওগো আমি প্রথমে ঘরের গার্জেনকে ডাকছি ঘরের গার্জেনকে ডাকলে সবাইকে নিমন্ত্রণ হয়ে যায় এবার ঠাকুর মশাই কি বলবে দেখুন আবাহন ন জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমহ পরমেশ আমি তোমার আবাহন জানি না মানে ডাকতে জানি না বিসর্জন জানি না তোমাকে বিদায় দিতে জানি না পূজাও জানি না ক্ষমহ পরমেশ্বর হে গোবিন্দ ক্ষমা করো পূজো হচ্ছে লক্ষ্মী পূজো হচ্ছে কালী পূজো হচ্ছে শিব ক্ষমা চাইছে গোবিন্দের কাছে আবার ঠাকুর মশাই পূজো করতে করতে বলবে মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি তাহলে মাধব আমার হৃদ মন্দিরে বসবাস পূজো কালী পূজো লক্ষ্মী মাধবকে হৃদয় মন্দিরে ডাক আর শেষের মন্ত্রটা শুনবেন যে পূজো সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়ন্ত মানে যা কিছু হলো নারায়ণ চরণে আমি সমর্পণ করলাম তাহলে আগেও কৃষ্ণ পাশেও কৃষ্ণ বামেও কৃষ্ণ ডান দিকেও কৃষ্ণ তো সব জায়গাতে যখন কৃষ্ণ তো বাবা কোর্ট লাইনে না গিয়ে মেন লাইনে যাওয়াই ভালো তাই আজ ভোলানাথ করেছেন কৃষ্ণকে ডাকতে শুরু করেছেন হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীন জগৎপতি গোপেশ গোপিকা গোপিকা রাধা নমস্তুতে ভোলানাথ ডাকছেন কৃষ্ণকে আর কৃষ্ণ ডাকছেন যোগী সাজানোর জন্য ভোলানাথকে মহাদেব মহাত্রান মহাত্রান মহাযোগী মহেশ্বর ঈশ্বর সর্ব পাপ হরণে দেব হরণে দেব সাথে সাথে দেবাদিদেব মহাদেব বললেন কৃষ্ণ তুমি আমায় দেখেছো কেন কৃষ্ণ কি বলছে দেখুন মায়েরা রাধা রানী করেছে মান যাব ভাঙাইতে তাই তো দেখেছি তোমায় আমাকে যোগী সাজাই এবার ভোলানাথ কৃষ্ণকে যোগী সাজাচ্ছে কেমন ভাবে আপনার একটু উলুধ্বনি দেবেন আমি যেন পদটা গাইব আপনার উলুধ্বনি ধরিয়ে দেবেন আস্তে কেমন ভাবে চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালো চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালো চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালো চূড়া খুলে চুলে আঠা
बाटने माखालो बाकी दिया मनोहर जोटा जे बांधी ओग बाकी दिया मनोहर जोटा जे बांधीलो बाकी दिया मनोहर जोटा जे बांधीलो कुंडलो फुलिया करने दिलो धुतरार फूल 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 सुंदर होइलो जोगी आखी ढोलो ढोल सुंदर सुंदर होइलो जोगी आखी ढोलो ढोल सुंदर होइलो जोगी आखी ढोलो ढोल स्कंधे ते कोरिया झोली कर माला हाते स्कंधे ते कोरिया झोली कर माला हाते स्कंधे ते कोरिया झोली कर माला हाते लाल जोशी मिलो यार कोमंडुलो साथे ओ गो लाल जोशी मिलो यार कोमंडुलो साथे लाल जोशी मिलो यार कोमंडुलो साथे राम नाम जप कोरि गमन करिलो ओ गो राम नाम में राम नाम जप करि गमन करिलो हने राम नाम जप करि गमन करिलो एबारे यशोदा रो दारे आसि ओ बने तो हरि ओ दारे दारे आसि ओ बने तो यशोदा रे दारे आसि ओ बने तो होलो यशोदा रे दारे आसि ओ बने तो होलो भोलानाथ कृष्ण के जोगी सजिए दिए छे प्रथमे मायर काछे एसेछे भवती भिक्खांग देहि माता भवती भिक्खांग देहि माता यशोदा मने मने चिंता करछे आमार छेलेटा तो गोचारणे गेछे गोष्टे गेछे बाइरे के डाकछे रे आमार छेलेर मतो कंठस्वर भगवान मने मने बोलछे के आर डाकबे आमी डाकछि मा एकबार एसो गो जार जमन भाव तार यशोदा बाहर इसे पर हाँ करे ताकिया कृष्ण देखे माँ जे भाव लक्ष्य कर गोपाल सर्वनाश तो जोगी सजा हो तो देखी भोलानाथ कृपा आज कैमन के जोगी सजा हटात माँ की बोलते जाने कह जोगी बड़ कृष्ण मने मने चिंता करछे कह जोगी बड़ बोलेछे माने चिंते पारे नाई कह जोगी बड़ कोथाय तोमार घर कि बा तोमार माता पिता गो कह जोगी बड़ कोथाई तुमार घर गो के बाद तुमार माता पिता ओ हे जोगी बड़ নবীনে বয়সে কেন যোগী সেজে ও যোগী বা তোমার বাড়ি কোথায় মন হয় বুঝি তোমার 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 মা कह जोगी बर कोथाई तुमार घर ओ जोगी बर के बा तुमार माता पिता ओ गो कह जोगी बर कोथाई तुमार घर के बा तुमार माता पिता एहनो वयसे नबीन जोगी सेजे एहनो
কি কাজে এসেছো হে তা বলো বলো কি কাজে এসেছো হে তা এহেন বয়সে নবীনে যোগী সেজে কি কাজে এসেছো হে তা কি কাজে এসেছো হে তা ও যোগী বান কৃষ্ণকে চিনতে পারে না নিজের ছেলেকে চিনতে না পারে মা যশোদা বলছে ও যোগী বান তোমার নাম কি আস্তে আস্তে আমার নাম হলো কৃষ্ণ যোগী আমার দাদার নাম হচ্ছে বোলাই যোগী আমার পিতার নাম হচ্ছে নন্দ যোগী আমার মাতার নাম হচ্ছে যশোমতী যোগিনী মা তো একবার চমকে গেছে যা বাবা দেখতেও আমার ছেলের মতন আর নাম ধাম গুলো মিলে যাচ্ছে শুধু আমার স্বামীর নাম নন্দ রাজা আর এর পিতার নাম হচ্ছে নন্দ যোগী মাতার নাম হচ্ছে যশোমতী যোগিনী বলছে যোগীব তোমাকে খুব ভালো লেগেছে কিছু ভেতরে নিয়ে গেছে মা নবনী সেবা দিচ্ছে কৃষ্ণ দেখছে এমন জানলে দিনে দু চারবার যোগী হতাম রে ভাই সামান্য নবনীর জন্য মা কত কি অপমান করে আর আজ আমি যোগী সেজে এসেছি শিব আমাকে সাজিয়ে দিয়েছে মা আমাকে যত্ন করে নবনী খাওয়াচ্ছে মা যোগী মনে করে সেবা দিচ্ছে সুন্দর করে সোনার আসনে বসতে দিয়েছে বলছে বাবা বসো এবার একটু নবনী সেবা করো পদকর্তা মহাজন সোনার সিংহাসনে বসে শ্রী গোবিন্দ নামার আজ আমার নবনী সেবা করছেন মায়েরা ভালো ভালো উদ্ধনি দেবেন ভগবানের সেবা যখন কেন এটা গাইলাম এখানে সেবার ব্যবস্থাটাও হলো প্রসঙ্গটা বোঝাই যায় আজ ভগবানের সেবা দিচ্ছেন কে না ভগবানের মা স্বয়ং যশোদা বাৎসল্যময়ী গোপাল সেবা দেয় না আপনারা গোপাল সেবা দেন না বেশ আমি শুধু একটা ছোট্ট কথা বলে দেবো এই যার যাদের বাড়িতে গোপাল আছে তাদের জন্য অনেক সময় মা বোনেরা চিন্তা করেন যে বাড়িতে গোপাল সেবা আছে অনেকবার সেবা টেবা দিতে হয় তাহলে গোপাল কি করে বাড়িতে রাখবো আমাকে বিয়ে বাড়ি যেতে হয় বৈতা বাড়ি যেতে হয় পার্লারে যেতে হয় হ্যাঁ অনুষ্ঠানে যেতে হয় তাহলে বুঝি আমার গোপাল সেবা হলো এটা কিন্তু ভুল আমার কথাটা শুনে রাখ একটা নারকেল কিনবে নারকেল জানো তো বাজার থেকে মৌনী সুতো পাওয়া যায় সাদা হলুদ দিয়ে বেড়ানো থাকে ওটা ওটা একুশ পাট ঘুরিয়ে দেবে ওই নারকেলটার উপর যেখানে গোপাল থাকে সেখানে একটা পিতলের ঘট রেখে তার উপরে ওই নারকেলটা দিয়ে দেবে এতে কি হয় নারকেল হচ্ছে জল আর ফল মানে খাবারও দেওয়া হলো জলও দেওয়া হলো এবার তোমার ডিউটি তুমি ধরো বিয়ে বাড়ি গেছো তুমি চিন্তা করছো বাড়িতে আমার গোপাল সেবা আছে নিজে সেবা করার আগে একটু গোপালকে স্মরণ করলে গোপাল আমি সেবা করছি তোমাকে দিয়ে এসেছি তুমি যেন সেবা করে নিও অসুবিধা রইল না গোপাল সেবা দেওয়ার কোনো অসুবিধা রইল না আর যত রকমের ঝামেলাই কিছু করতে হয় ভগবানের নাম করার জন্য এত কিছু বিধি নেই খুব সহজ পদ্ধতি আমরা এর কাছে ওর কাছে শুনে বিভ্রান্ত হই অনেকে যেমন আমাকে প্রশ্ন করে আমি মিথ্যে কথা বলি আমি মাছ মাংস খাই আমি তুলসীর মালা পরব আমি বলি আপনি তাড়াতাড়ি পড়ুন জ্বর আপনার এসেছে প্যারাসিটামল 650 চার্জ করে দিই প্রথম ডোজ দিয়ে দিয়ে দিই যে বেশি মিথ্যা কথা বলে যাকে বেশি মিথ্যা কথা বলতে হয় যাকে আসল বেশি খেতে হয় তাকে ভালো করে তুলসীর মালাটা পড়তে হয় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমারও জীবনে এমন একটা সময় ছিল মা আসল ছাড়া আমার রুচি হতো না বাড়িতে না হলে হোটেল থেকে এনেও লুকিয়ে খেতাম এখন ওইটাতে অরুচি হয়েছে যদি মানেন মহাপ্রসাদের গুণ আছে যদি মহাপ্রসাদ তো ভোজন করে তো সেটা তো বোঝাতে পারবো না কারণ কি যে নারকেল খায়নি জীবনে তাকে কি নারকেলের স্বাদ দেওয়া যায় তার হাতে যদি একটা নারকেল দিয়ে বলে খেয়ে নে প্রথমে উপরটা নিয়ে কামড়া কামড়ি করবে নো টেস্ট দু চারটি দাঁত ভাঙবে ডেন্টিস্টের লাভ হবে সময় না বলবে কি যে বটে বাবা এবার ছুঁড়ে ফেলে দেবে কিন্তু যে নারকেল খেয়েছে সে যদি নারকেলটা কুড়িয়ে এনে বলে দেখ কেমন করে খেতে হয় তার চোখের সামনে প্রথমে ভেঙে দেয় ভেতরে সাদা শাঁসটা একটু চামচে করে কুড়ে খাইয়ে দেয় আ সনাতন ধর্মটা এরকমই মা যখন ছাড়াবেন নারকলটা শক্ত ভেতরে যাবে আরো শক্ত আর একবার সৎগুরুর কৃপায় যদি ভেঙে দিতে পারেন তাহলে শুধু আনন্দ আর আনন্দ তাহলে ভগবানকে সেবা দিচ্ছে মায়েরা ভালো করুন আপনাদের কিন্তু উলুধ্বনিটি দারুণ বাঁকুড়া শহরে থাকতে পারেন কিন্তু উলুধ্বনি আপনাদের একদম সেই গ্রাম বাংলার মতো গ্রাম বাংলা থেকেই তো এসেছেন সব তো আমাদের সব ওখান থেকে হরিবল সবাই মিলে একটা উলুধ্বনিটা দিয়ে দিন মায়েরা দেখবে বাহ
বাবা বাবারা বলবেন প্রেমানন্দে নিতাই গৌ ওরা পয়সা পাও বলছে পাবি রে একটু জোরে বল বাবা প্রেমানন্দে নিতাই গৌ হরি 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 বল হরি বল পদকর্তা মহান ওগোয় আমার কনক আসনে বসাইয়ে অতি যত্ন কনক আসনে বসাইয়ে অতি যত্ন করে সেবা দে যোগী বরে আনন্দেতে নবনি হাওয়াই নন্দরানী আনন্দেতে নবনি হাওয়াই নন্দরানী আনন্দেতে নবনি হাওয়াই নন্দরানী আমার গোপাল সেবা দেই গো গোপাল সেবা দেই আমার গোপাল দেই গো গোপাল সেবা দেই গো বাৎসল্যময়ী মায় আমার গোপাল সেবা দেই গো বাৎসল্যময়ী মায় আমার গোপাল সেবা দেই গো কত নয় আনন্দ করে গোপাল সেবা দেই গো কোন প্রয়াসনে বসাইয়ে গোপাল সেবা দেই আমার গোপাল সেবা দেই গো গোপাল সেবা দেই গো গোপাল সেবা দেই গো গোপাল সেবা দেই গো আনন্দেতে যতন গোপাল সেবা দেই গো আনন্দেতে যতন করে গোপাল সেবা দেই গো দশমতি নন্দন আমার গোপাল সেবা দেই গো দশমতি নন্দন গোপাল সেবা দেই গো কত আনন্দ করে গোপাল সেবা দেই গো কত নয় আনন্দ করে গোপাল সেবা দেই গো উলুধনি কত নয় আনন্দ করে গোপাল সেবা দেই গো কত নয় আনন্দ করে গোপাল ও গো কত নয় আনন্দ করে গোপাল সেবা দেই গো ও মহিলা সাহস করে বাড়িতে গোপাল রাখবেন সাহস করে বাড়িতে গোপাল রাখবেন এ গোপাল সেবা দিলে সংসারের যে কি উন্নতি হয় যারা রেখেছে তারা কি হয় জানেন না মনে একটা শান্তি আসে আপনার যে বাড়িতে শান্তি নাই সে বাড়িতে কিছু নেই টাকা পয়সা ধন দৌলত এগুলো দিয়ে কোনো কিছু পাওয়া যায় না টাকা পয়সা অনেক কিছু কিন্তু সব কিছু নয় আরে অনেক সব কিছু নয় এই জন্য ভগবানকে স্মরণ কেন করে না নিজেকে একটু প্রবৃত্ত রাখার জন্য প্রয়াজ হয়েছে কি মা মা চিনতে পারলো না কৃষ্ণকে সেবা দিল এবার সেবা পেতে পেতে বলছে মা এত নবনি খেতে পাচ্ছি না যশোদা তো জানে না আমার ছেলেটাই বটে বলছে এক কাজ করো যোগী বল তোমার প্রসাদ রেখে দাও আমরা সবাই পাবো ভগবান দেখছে এই যেই আমার প্রসাদ বাবা মা সবাই পাবে চতুরে শিরোমণি চতুরতা করে বলছে এমন কাজ করো না মা আমাদের সংসারটা যোগী সংসার হয়ে গেছে যোগ যোগ প্রসাদ পেয়ে বরং এই প্রসাদটা তুমি যমুনার জলে ভাসিয়ে দাও কৃষ্ণ দেখছে যমুনার জলে ভাসিয়ে দাও মানে যমুনা আমার প্রসাদটা পাবে কথা দেওয়া আছে হরে কৃষ্ণ তাই করল এবার কৃষ্ণ বুঝে গেল মা যখন আমাকে চিনতে পারেনি নিজের মা যে লালন পালন করেছে কৃষ্ণের তো দুটি মা একজন গর্ভে ধারণ করেছে দৈবকী আর লালন পালন করেছে যশোদা যে মা ছেলেকে লালন পালন করেছে সেই যখন চিনতে পারেনি দেখছে এবার আমাকে কেউ চিনতে পারবে না এবার আমি রাধারানীর মান ভাঙা দিই রাধারানী এখন কোথায় আছে না শাশুড়ি ননদের ঘরে শাশুড়ি জটিলা ননদি কুটিলা স্বামী আয়ান ঘোষ এবার ওই যোগী রূপ সেজে আজ কৃষ্ণ একদম মিলনে চলে এসেছি মা যোগী রূপ সেজে কৃষ্ণ চলে যাচ্ছে রাধা রানীর কাছে যোগী ব বেশে ধরি আমার গোবিন্দ চলিল উলুধ্বনি ওগো যোগী বর বেশে ধরি আমার গোবিন্দ চলিল যোগী বর বেশে ধরে গোবিন্দ চলিল
আমার জটিলা রো দাদে আসি হরি হরি বল জটিলা দারে আসি উপনীত হলো জটিলার দারে আসি উপনীত হলো ও জটিলে ও কুটিলে ও গো জটিলে ও কুটিলে এসেছি আমি ও গো জটিলে ও কুটিলে এখানে একটা কথা আছে মা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আমাদেরকে বলেছে যে বাড়িতে যদি তোমার কোনো অতিথি আসে তোমার বাড়িতে যদি দুটো মিষ্টি নাও থাকে অন্তত দুটো মিষ্টি কথা বল এই যে বাড়িটাতে আমি এলাম এটা আমার কেনা মায়ের বাড়ি আমাকে কিনেছে আমি ওনার সন্তান এই যে আমার মা বসে আছে হরে কৃষ্ণ আসবো আসবো করে আসা হয়নি যাও চলে এসেছে কিন্তু এই বাড়িতে আসার মাত্র কি দিল এটা বড় জিনিস না এসেছো বাবা চলো চলো উপর দিকে চলো বাড়ির সময় কুশল তো আসতে কোনো এইটা হচ্ছে সেবা আর আপনি থালা ভর্তি রসগোল্লা খাওয়ালেন আর মুখটা করে রাখলেন বাংলার পাঁচের মতো এটা সেবা ওই জন্য আমি প্রতি হরিবাসরে একটা কথা বলি যাদের মুখে সুগার বেশি তাদের ব্লাডে সুগার কম সুগারটা মুখে আনুন ব্লাডে কমে যাবে যদি বিশ্বাস থাকে অর্থাৎ মুখের মিষ্টিটা চাই বিউটি পার্লারে ঘষা মাজা মুখ মিষ্টি নয় এই ব্যবহারটা মিষ্টি বাড়িতে অতিথি আসুক আত্মীয় আসুক কুটুম্ব আসুক যেই আসুক বাড়িতে কিছু নেই এক গ্লাস ঠান্ডা জল দিয়ে যদি দুটো মিষ্টি মিষ্টি ব্যবহার করে আপনার সেবাটা কিন্তু ষোলো গোলায় পড়বে কেন স্বাস্থ্যটা মেলান ভগবানকে দুর্যোধন নিমন্ত্রণ করেছে 52টা ব্যঞ্জন রন্ধন করেছিল 52টা মেনু কার্ডে পদ ছিল আর মনে মনে চিন্তা করেছিল ভিখারি পাণ্ডবদের সাথে থাকে খেতেই পাই না আজ এমন সেবা করাবো কৃষ্ণ কোনোদিন চোখে দেখেন কৃষ্ণ বলছে বা ভাই আমি ব্রহ্মা রূপে জগৎকে করেছি সৃজন আমি বিষ্ণু রূপে জগৎকে করি পালন আমি শিব রূপে জগৎকে করি সংহার দুর্যোধন আমি তোমাকে এনেছি আমি তোমাকে রেখেছি আর সময় মতো তোমাকে পৃথিবী থেকে নিয়ে যাব আর আমাকে বলছো এমন সেবা দেব জীবনে কোনোদিন পাইনি দুর্যোধন অহংকারটা চূর্ণ করার জন্য কৃষ্ণ প্রথমে দুর্যোধনের বাড়িতে গিয়ে একটা ঢেকুর তুললেন উদ্গার বলল ভক্তের বাড়ি বাড়ি গিয়ে খাবারটা বেশি হয়ে গেছে আজ আমার খাওয়ার শক্তি নাই 52 ব্যঞ্জন পড়ে রইল খোদার পেটে গিয়েছিল কোথায় না বিদুরের বাড়িতে বিদুরের স্ত্রী কি সেবা দিয়েছিল জানো মা বাড়িতে মাত্র চারটে পাকা কলা ছিল আর কিছু ছিল না ভগবানকে পেয়ে ওই কলাগুলোকে ছাড়িয়েছে কলার মূল বস্তুটা ফেলে দিয়েছিল আর কলার খোসাটা ভগবানের বদনে উপরে ভগবান তাই সেবা করেছিল কেন ওটা কলার কলার খোসা ছিল না ওটা কলার খোসা ছিল না ওটা ছিল প্রেম ভক্তি শ্রদ্ধা বিনা প্রেম সে নহি মিলে নন্দলা এটা ভগবানের কথা তাই দেখুন আজ যোগী শেষে এসেছে জটিলা বলছে কে লো রে এ কুটিলা যা যা দেখ বাড়িতে যোগী এসেছে প্রথমে করেছে কি জানেন চাল ডাল নিয়ে পরে এসেছে বলছে আমি এসবের কাঙ্গাল এখানে খুব সুন্দর একটা গান আছে ভালো করে শোনো চাল ডাল নিয়ে দিতে গেছে জটিলা কুটিলা নাই নাই মায়েরা শোনো এটা এখানে মিলন হবে লীলাটা ভালো করে শোনো নাই নাই কুটিলে এসে পরে বলছে মা যোগী কেমন গো চাল ডাল কিচ্ছুই নিল না বলছে সোনা দানা দিয়ে দে আগেকার দিনে তো এসব অভাব ছিল না সোনা দানা দিতে গেছে যেই না সোনা দানা দিতে গেল হরে কৃষ্ণ এবার যোগী তখন কি বলছে জানেন বলছে আমি এসবেরও কাঙ্গাল না তাহলে তুমি নেবে সোনা দানা